আসসালামু আলাইকুম সবাইকে, জুম্মা মোবারক। আশা করি প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। হাজির হয়েছি খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় নিয়ে। আমি খুবই ফাস্ট ফাস্ট ভিডিওটা তৈরি করছি। যারা আইস মাইনিং অ্যাপ থেকে অলরেডি পেমেন্টটা রিসিভ করেছেন, সেইটা কীভাবে সেল করে পকেট পর্যন্ত নিয়ে আসতে হবে প্রত্যেকটা স্টেপ আমি ডিটেলসে বুঝিয়ে দিব, আর কোথায় সেল করলে ভালো হবে, বেস্ট প্রাইসটা পাওয়া যাবে, প্লাস আমরা সবার আগে সেল করতে পারবো, সেই বিষয়গুলো ক্লিয়ার করে দিব, বিশেষ করে বাংলাদেশ থেকে, কারণ ওকেএক্স বাংলাদেশে সাপোর্ট করে না। আপনারা জানেন ইতিমধ্যে ইউনিসপে যে লিস্টেড হবে, ইউনিসপে সেল করলে মানে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারও আমরা সেল করতে পারবো না, সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারেই আমাদেরকে সেল করতে হবে যদি আমরা বেস্ট প্রাইসে এবং সবার আগে সেল করতে চাই। কোথায় সেল করবেন, কী করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর একটা বিষয় হচ্ছে, অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন, কারণ আপনাদের জন্য ভাই খুবই কষ্ট করে আমি ভিডিওগুলো তৈরি করে, অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন সকল ধরনের ভিডিও সবার আগে পাওয়ার জন্য। আমরা পেমেন্ট যে রিসিভ করেছি সেই বিষয়টা নিয়ে কথা বলি। পেমেন্ট রিসিভ করেছি, ঠিক আছে, এখন আমরা যে সেল করব আমাদের বাংলাদেশের জন্য ওকেএক্স যেহেতু সাপোর্ট, আমরা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের কথা বলছিলাম। বাট ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জার করলে কী হয় আমি আপনাদেরকে দেখাই। এই যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জ আমি একটু দেখিয়ে দিচ্ছি, আপনারা মনোযোগ সহকারে ভিডিওটা দেখেন, আমি সব কিছু দেখিয়ে দিই। দেখিয়ে দেওয়ার পর আপনারা সব কিছু ডিটেলসে বুঝতে পারবেন। ওকে, এখন আমি আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গায় হচ্ছে এটা কি, এখানে বলা হয়েছে এই যে দেখেন, এটার যে জেনুইন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার বা ওকেএক্স বা যে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারগুলোতে লিস্টেড হয়েছে, এটা স্টার্ট হবে, যে স্পোর্টেড স্টার্ট হবে 10:00 AM UTC 19 তারিখের। আজকে হচ্ছে 19 তারিখ, 10:00 AM UTC বাংলাদেশের সময় হচ্ছে বিকাল 4:00, আর ইন্ডিয়া পাকিস্তান আই থিঙ্ক 3:30 এই সময় থেকে আর কি, আর বাংলাদেশ সময় বিকাল 4:00 থেকে আপনারা ইয়ে করতে পারবেন, মানে স্টার্ট হয়ে যাবে, তখনই আপনি ট্রেড করতে পারবেন যদি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের মাধ্যমে করে থাকেন। এখন সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার ওকেএক্স কিন্তু বাংলাদেশে অ্যাভেলেবেল নাই, আর ওকেএক্স ছাড়াও আছে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন অনেকেই সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার যেমন গেট ডট আইউতে অনেকে কাজ করতে যাবেন, কিন্তু এখনও পর্যন্ত অনেকের অ্যাকাউন্ট নেই, অনেক কিছু নেই, অনেকে সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার ছাড়া ডিসেন্ট্রালাইজড নিয়ে চিন্তা ভাবনা করতেছেন, যে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারে আপনারা ইয়ে করবেন, সেল করবেন। কিন্তু এখানে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের কথা তারা বলেছে যে হ্যাঁ ইউনিসোয়াপে লিস্টেড হবে, তো ইউনিসোয়াপে লিস্টেড হবে, কিন্তু এখানে সময়টা দেখেন 15 ইউটিসি, 10 ইউটিসি সেন্ট্রালাইজড এক্সচেঞ্জার, কিন্তু তার 5 ঘন্টা পর 15 ইউটিসিতে এটা ইয়ে হবে, লিস্টিং হবে, তার মানে বাংলাদেশ সময় রাত 9:00। সেই ক্ষেত্রে 5 ঘন্টার ডিফারেন্সে যদি আপনি লেনদেন করতে চান বা এক্সচেঞ্জ করতে চান ইউনিসোয়াপ বা ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের মাধ্যমে, তাহলে দেখা যাবে আপনার প্রাইস কিছুই থাকবে না, কারণ আপনারা জানেন যে প্রথম প্রথম সেল না করলে এটার প্রাইস কী পরিমাণে হয়। তো সেই ক্ষেত্রে ডিসেন্ট্রালাইজড এক্সচেঞ্জারের কথা ভাদি দেন, প্যানকেপ সোয়াপ বলেন বা ইউনিসোয়াপ এগুলোর কথা ভাদি দেন, এগুলো দিয়ে আপনি করতে পারবেন না, সেন্ট্রালাইজ দিয়েই করতে হবে, কারণ ফাস্ট না করলে আপনারা কোনো কিছুই করতে পারবেন না। এখন আসি মেন কথায়। মেন কথা হচ্ছে আপনি গেট ডট আইও, তারপরে আরেকটা আছে সেটা হচ্ছে গেট ডট আইও, তারপরে আপনারা জানেন কোয়েন সাবি অনেক নতুন এবং KYC তে ওইটা অনেক ঝামেলা। তারপরে দেখা যায় আরেকটা আছে বিট্রু, বাংলাদেশে সাপোর্ট করে, বাট প্লে স্টোরে আপনি পাবেন না বিট্রুটা, সার্চ করে পাবেন না, কিছু কিছু জিমেল স্পেশাল জিমেল বা বাহিরের কান্ট্রি জিমেল হলে আপনি যদি আপনার ফোনে থাকে, আমার কাছে একটা আছে যে জিমেলটা দিয়ে আমি সার্চ করলে বিট্রু পাওয়া যায়, বিট্রু দিয়েও আমার মনে হয় না বিট্রু একদমই নতুন এক্সচেঞ্জার, এই যে এটার কথা বলছি, এটা আপনি আপনার ফোনে সার্চ দিয়ে পাবেন না, এটারও দরকার নেই। সব থেকে বেস্ট ওয়ে হচ্ছে এই যে গ্যাট ডট আইউ, বিট্রুর কথা তখনই আসছিল যখন বেসিক্যালি এই যে গ্যাট ডট আইউতে উইথড্রটা সাসপেন্ড ছিল বা ডিপোজিট সাসপেন্ড ছিল, এখন কিন্তু গ্যাট ডট আইউতে ডিপোজিট সাসপেন্ড করা নাই, এখন কিন্তু আপনি ডিপোজিট করতে পারবেন, ইতিমধ্যে আমি ডিপোজিট করেও রেখেছি আপনাদেরকে দেখাচ্ছি। এখন গ্যাট ডট আইউতে আপনি কী করবেন, কীভাবে কী করবেন আমি বিস্তারিত দেখিয়ে দিচ্ছি, একটু ধৈর্য ধরে ভিডিওটা দেখতে থাকেন, আমি ওয়ালেটে আসি। গ্যাট ডট আইউতে একটু ঝামেলা হয়ে যে দেখেন আমার এই পরিমাণে যে স্পোর্ট ইয়েতে দেখতে পাচ্ছেন, স্পোর্টে দেখতে পাচ্ছেন আমার যেটা আইস ডিপোজিট করা আছে, এখানে একটা প্রাইস দেখাচ্ছে যে প্রাইসটা সঠিক প্রাইস না, অ্যাকচুয়ালি এত পরিমাণে প্রাইস হওয়ার কথাও না। এই যে দেখেন আমার 1200 মতো আছে, 1207 টোকেন আমি ডিপোজিট করে রেখেছি, এখানে যখনই ট্রেড স্টার্ট হবে তখন আমি ট্রেড করে এটা আমার পকেটে নিয়ে আসতে পারবো USDT-র মাধ্যমে। তো যাই হোক, এখন আপনারা গেট ডট আইউতে কীভাবে অ্যাকাউন্ট তৈরি করবেন বিষয়টা এখন আমি আপনাদেরকে বলে দিচ্ছি। সো গেট ডট আইউতে আপনি এখনও অ্যাকাউন্ট তৈরি করে 30 মিনিটের ভিতরে KYC সব কিছু কমপ্লিট করে নিতে পারবেন, তারপর থেকে লেনদেন সব কিছু স্টার্ট করতে পারবেন, এখনও ডিপোজিটটা সাসপেন্ড হয়নি, ডিপোজিট ঠিক আছে, আপনারা দ্রুত ডিপোজিট করে কাজকর্ম করে নিতে পারবেন। যাদের অ্যাকাউন্ট নেই আমি দ্রুত দেখিয়ে দিচ্ছি, সিম্পলি অ্যাকাউন্ট তৈরি করতে পারবেন, তেমন ঝামেলার কোনো কিছু না। প্রথমে এই ভিডিওর ফার্স্ট কমেন্টে ফলো করবেন, যেখানে আমি জাস্ট দিয়ে রাখবো লিঙ্ক, সাইট লিঙ্ক, আপনি সাইট লিঙ্কে ক্লিক করবেন বা গেট ডট আইউ লিঙ্ক, আমি সাইট লিঙ্ক দিয়ে রাখবো, আপনি সাইট লিঙ্কে ক্লিক করবেন, সাইট লিঙ্কে ক্লিক করার পর এরকম আসবে, এখানে একটা ইমেল অ্যাড্রেস, এখানে ফোন নাম্বার আছে, বাট আমি ইমেল দিয়ে করবেন, আমি সিম্পল দেখিয়ে দিচ্ছি, একটু ফলো করবেন। এখানে একটা ইমেল অ্যাড্রেস দিবেন, সঠিক ইমেল অ্যাড্রেস, এখানে একটা পাসওয়ার্ড দিবেন এবং এখানে রেফার কোড অটোমেটিক বসানো থাকবে, এটা আপনাকে দিতে হবে না। তারপরে এখানে একটা টিকমার্ক দিবেন, আমি যেমনটা দিয়েছি, এখানে দেখেন পাসওয়ার্ড অবশ্যই আপনার মিনিমাম 8 ডিজিটের হতে হবে এবং এখানে আপার কেস লোয়ার কেস মানে বড় হাতের ছোট হাতের, তারপরে স্পেশাল ক্যারেক্টার সব কিছু ম্যাচ থাকতে হবে, এগুলো সবগুলো টিকমার্ক চলে আসে, তার মানে বুঝবেন যে আপনারটা সঠিক হয়েছে। তারপরে এখানে একটা টিকমার্ক করে দিয়ে আপনি সাইন আপে ক্লিক করে দিবেন। ওকে, সাইন আপে ক্লিক করার পর আপনার সাথে এরকম আসবে, আপনি জাস্ট এখানে একটা ক্লিক করবেন, ক্লিক করার পর আই এম নটের উপর আসবে, সেটা ক্যাপচারটা কমপ্লিট করে নেবেন, মানে অটোমেটিক হয়ে যায় অনেক সময়। তারপরে আপনি যে ইমেল অ্যাড্রেসটা দিবেন সেটাতে একটা ভেরিফিকেশন ওটিপি সেন্ড করবে, সেই ওটিপিটা এখানে বসিয়ে দিবেন, বসিয়ে দেওয়ার পর আপনার সামনে এই যে এরকম একটা ওটিপি আসবে, সেটা এরকম বসিয়ে দিয়ে আপনি ক্লিক করবেন। এখান থেকে সাইট থেকে বলছে KYC করার জন্য, আমরা সাইট থেকে KYC করবো না, তার জন্য আপনি ব্যাক চলে আসবেন, আসার পর প্লে স্টোরে এসে গেট ডট আইউ লিখে সার্চ করবেন, এই যে
যে GATE.io লিখে সার্চ করলে এই অ্যাপসটা চলে আসবে অ্যাপসটা ভালো করে দেখেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে জাস্ট আপনি অ্যাপসটা ইনস্টল করে নেবেন আপনার ফোনে ইনস্টল করার পর লগইনে ক্লিক করার পর লগইন করে নেবেন জাস্ট লগইনে ক্লিক করার পর এরকম কোড আসতে পারে সেই কোডটা আপনি এখান থেকে কনফার্ম করে দিবেন এগুলো আমি আশা করি আপনারা জানেন দিয়ে দিবেন দিয়ে দেওয়ার পর আপনি প্রোফাইলে ক্লিক করবেন যখন লগইন করে নেবেন প্রোফাইলে ক্লিক করার পর এখানে দেখেন আপনার কেওয়াইসি কিন্তু আনভেরিফাইড দেখাবে আপনি কেওয়াইসিতে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর এখন ভেরিফাই করার সময় এখন জাস্ট আপনি এখান থেকে ভেরিফাই নাও ক্লিক করবেন এই যে ভেরিফাই নাও ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে বাংলাদেশ বাংলাদেশ দুই এর জায়গায় চলে আসবে এখানে আপনার যেই ভোটার আইডি কার্ড যে কারো ভোটার আইডি কার্ড দিয়ে আপনি করতে পারবেন জাস্ট আপনি তার ভোটার আইডি কার্ডের ফার্স্ট নেম লাস্ট নেম এখানে বসিয়ে দিবেন তারপর নিচে আসবেন আসার পর এখানে রয়েছে সিলেক্ট সিলেক্টে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে আপনি ভোটার আইডি কার্ড পাসপোর্ট এখানে দেখেন এই ডকুমেন্টগুলো দিয়ে আপনি করতে পারবেন আপনার কাছে যেটা আছে অনেকে ন্যাশনাল আইডি কার্ড দিয়ে করবেন ভোটার আইডি কার্ড দিয়ে সেটা চুজ করে দিবেন তারপর এখান থেকে জাস্ট আপনি আইডি নাম্বারটা বসাবেন এখানে আপনার আইডি নাম্বারটা রয়েছে আর নাম্বারটা মানে ভোটার আইডি কার্ডের নাম্বারটা বসিয়ে নেক্সটে ক্লিক করবেন তো তারপরে আপনাকে দুইটা ছবি দিতে হবে আপলোডে ক্লিক করবেন ক্লিক করার পর ভোটার আইডি কার্ডের ফার্স্ট পেজ এবং ভোটার আইডি কার্ডের সেকেন্ড পেজ আপলোডে ক্লিক করার পর গ্যালারি চুজ করে দিবেন এখানে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন সিলেক্ট ফ্রম অ্যালবাম এখানে ক্লিক করবেন টেকে ফটো হলে আপনি নিচে থেকে ফটো তুলে আপনি আপলোড করতে হবে আগে থেকে তুলে রাখলে আপনি করতে পারবেন অ্যালোতে ক্লিক করবেন তারপরে আপনারা এখানে দুইটা ফটো আপলোড করে দিবেন আমার দুইটা ফটো আপলোড করা আছে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর এই জায়গার পর এখানে আইডি কার্ড কমপ্লিট করার পর এখানে একটা ফেস ভেরিফিকেশন আসবে ফেস ভেরিফিকেশনটা আমি রেকর্ড করতে পারিনি ওখানে স্ক্রিনশট অ্যালাউ ছিল না ফেস ভেরিফিকেশনটা খুবই ইজি জাস্ট আপনার ক্যামেরার সামনে সেলফি সামনে আপনার ক্যামেরাটা রাখবেন মুভ মানে একদম ক্লোজে রাখবেন বলবে ক্লোজে নিয়ে আসার জন্য আরও ক্লোজে নিয়ে আসার জন্য এরকম বলবে জাস্ট আপনি একটু করে নেবেন এগুলো আমি মনে করি আদার এক্সচেঞ্জারে যারা করেছেন এগুলো আপনার জানা আছে তো এগুলো করে নেবেন করার পর এখানে দেখেন 30 মিনিট আপনার সর্বোচ্চ সময় তারা 30 মিনিট নেবে তার মধ্যে আপনাকে জানিয়ে দিবে আপনার এটা ঠিক আছে কিনা যদি আপনারা সঠিকভাবে সব কিছু দিবেন আর কোনো ফেক আইডি টাইডি কোনো ডকুমেন্ট দিয়ে করতে যাবেন না কারণ পরবর্তীতে কিন্তু এই অ্যাকাউন্ট আর ভেরিফাই নাও হতে পারে তাদের সাথে কথা বলে তারপরে যদি তারা দেয় তাহলে হবে যদি একবার রিজেক্ট করে দেয় এবং কিছুক্ষণের ভিতরে আধা ঘন্টা পরে আমাকে এখানে মেইল দিয়েছে যে দেখেন ভেরিফাইড অ্যাপ্রুভ মানে আমাদের এটা অ্যাপ্রুভ করে দিয়েছে চেকমার্ক চলে আসবে কেওয়াইসি ভেরিফাইড চলে আসবে এখন আপনি লেনদেন সব কিছু করতে পারবেন এবং এখান থেকে আপনি আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে গুগল অথেন্টিকেটর এই যে সিকিউরিটি সেন্টার রয়েছে এখানে আসবেন আসার পর এখান থেকে এই যে গুগল অথেন্টিকেটরটা অ্যাড করে নেবেন নট অ্যাডেড রয়েছে আপনি এখানে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি বাকি কাজগুলো করে নেবেন এগুলো ইজি জাস্ট এখান থেকে কপি করে আপনার কিটা কপি করে গুগল অথেন্টিকেটর অ্যাপটা গুগল প্লে স্টোর থেকে নামিয়ে এগুলো আমি মনে করি আপনারা জানেন জাস্ট এখান থেকে অ্যাড করে নেবেন আর অ্যাড করে নিলে হয়ে যাবে আপনার ইমেলে একটা কোড আসবে সেটা কমপ্লিট করে নিলে এখান থেকে ওইটা হয়ে যাবে তারপর থেকে আপনি লেনদেনটা স্টার্ট করতে পারবেন ক্যাটরটাইতে আর ডিপোজিটটা কীভাবে করবেন আমি ডিপোজিটটা করে দেখিয়ে দিই আমি খুব দ্রুত ভিডিওটা তৈরি করতে এসেছি আমি জানি অনেকের একটু ঝামেলা হবে একটু বুঝতে সমস্যা হবে বাট আপনারা স্টিল নাও একটু বুঝে নেবেন কষ্ট করে আমরা জাস্ট ওয়ালেটে আসবো আসার পর এখান থেকে যে ডিপোজিট সেকশন রয়েছে আমরা সরাসরি এখান থেকে ডিপোজিটে ক্লিক করবো তারপর এখানে রয়েছে যে অনচেন ডিপোজিট আমরা এখান থেকে অনচেন ডিপোজিটে ক্লিক করবো এখানে উপরে সার্চ করবো ICE তো আমরা আইস লিখে সার্চ করবো এখানে দেখেন আইসটা কিন্তু আগে সাসপেন্ড ছিল এখন কিন্তু সাসপেন্ড নেই এই যে দেখেন এখন কিন্তু সাসপেন্ড নেই ডিপোজিট করা যাচ্ছে জাস্ট আপনি আইসে ক্লিক করবেন এই যে অ্যাড্রেসটা প্রথম ক্রিয়েট হতে একটু সময় নেবে লাইক 30 সেকেন্ডের মতো একটু ওয়েট করবেন তাহলেই দেখতে পারবেন অ্যাড্রেসটা ক্রিয়েট হয়ে যাবে হয়ে যাওয়ার পর এরকম চলে আসবে এই অ্যাড্রেসটা জাস্ট আপনি এখান থেকে কপি করবেন এখানে দেখেন এই যে BSC Web20 নেটওয়ার্ক জাস্ট আপনি এই অ্যাড্রেসটা এখান থেকে কপি করে নেবেন তো কপি করার পর যারা ট্রাস্ট ওয়ালেটে নিয়েছেন কয়েনগুলো ট্রাস্ট ওয়ালেটে চলে যাবেন যারা মেটামাক্সে নিয়েছেন তারা মেটামাক্সে চলে আসবেন ওকে এখানে আমরা চলে আসলাম এখানে গিয়ে অল্প কিছু আপনাকে ফিস দিতে হবে এই যে BNBটা আমি 10 সেন্টের মতো এনেছিলাম এখানে আমার 10 সেন্টের মতো আছে এটা আপনার যে কোনো কারো কাছ থেকে কালেক্ট করে নিতে হবে বা আপনার কোনো ওয়ালেটে যদি থাকে মিনিমাম মনে করেন যে এটা ট্রাস্ট ওয়ালেটে বা মেটামাক্সে যেখানেই থাকুক সেখান থেকে জাস্ট আপনার মেটামাক্সে থাকলে তো ভালোই আমি ভাই ডলার বাইসেল করি না আমার নামে যদি কেউ ডলার বাইসেল করতে আসে তাহলে বুঝবেন ফেক তো তার কাছে আপনি লেনদেন করবেন না বুঝে শুনে সব কিছু করেন তারপরে এখানে মাঝখানে যে আইকনটা রয়েছে এখানে ক্লিক করবেন সো এখানে ক্লিক করার পর আমি অলরেডি একবার সেন্ড করেছি যে সেন্ড অপশন রয়েছে আপনি এখান থেকে সেন্ডে ক্লিক করবেন সো প্রথমবার আমাদের 10 সেন্ট থেকে 6 সেন্ট কেটেছিল মানে 6 সেন্টের মতো কেটেছিল ফি এখান থেকে অ্যাড্রেসটা পেস্ট করে দিব অ্যাড্রেসটা সঠিকভাবে দেখে নেবেন সব ঠিক আছে কিনা টিকমার্কটা আসলে বুঝবেন যে না ঠিক আছে তারপর নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনি এখান থেকে উপরে দেখতে পাচ্ছেন এখানে BNB রয়েছে আপনি BNBতে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে যে নিচে আইসটা রয়েছে আইসটা সিলেক্ট করবেন করার পর এখান থেকে আপনি সবগুলো চাইলে সবগুলো দিয়ে দিবেন তারপর নেক্সটে ক্লিক করবেন আমি সবগুলো করতে যাচ্ছি সবগুলো দিয়ে দিলাম নেক্সটে ক্লিক করছি ক্লিক করার পর এখানে দেখুন স্যান্ড অপশন রয়েছে এটা দেখেন আমাদের ফিটা কী পরিমাণে কাটতেছে 0.00136136 মানে এটা লাইক 4 সেন্টের মতোই আর কি জাস্ট আমরা স্যান্ডে ক্লিক করছি স্যান্ডে ক্লিক করার পর একটু সময় অপেক্ষা করি এখানে দেখেন আমাদের এটা স্যান্ড হয়ে যাবে এই যে দেখতে পাচ্ছেন ট্রানজাকশন হচ্ছে কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের গ্যাডটাইতে এটা ডিপোজিট হয়ে যাবে এই যে দেখেন আমাদের হয়ে গেছে একটু রিফ্রেশ করে নেবো একটু রিফ্রেশ করে নেবো একটু সময় দিতে হবে একটু সময় দিলে হয়ে যাবে আর তেমন ঝামেলা হবে না আরেকটা বিষয় হচ্ছে এই কাজগুলো কখনো তাড়াহুড়া করবেন না আমি ভিডিও পারপাস একটু তাড়াহুড়া করতেছি এই যে দেখেন আমাদের ট্রানজাকশন কমপ্লিট হয়ে গেছে আইস কিন্তু 0 এবং আমাদের এখানে BNBও 0 হয়ে গেছে আপনারা তাড়াহুড়ো করবেন এই কাজগুলোতে
একটু বুঝে শুনে, মানে একটু সময় যাক, তারপরে যাতে আপনার কোনো কিছু লস না যায় একটু মাথাটা ঠান্ডা রেখে কাজগুলো করবেন। এখনও যথেষ্ট সময় আছে, আপনারা 4টার পর এটা মার্কেটে লিস্টেড হবে, মানে 4টার সময় আর কি, তো 4টার দিকে আপনি এটা লিস্টেড করে নিতে পারবেন, তখন আর কোনো সমস্যা হবে না, মানে এক্সচেঞ্জ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে এটা কেটে দিচ্ছি, আমি দেখাই আপনাদের। এই যে ওয়ালেটে আসলাম, আসার পর এখান থেকে ডিপোজিটে, এখান থেকে আমি যদি হিস্ট্রিটা একটু চেক করাই, এখানে দেখেন আমাদের কিছুক্ষণ আগে যে ডিপোজিটটা হয়েছে, এই যে আমি এটা করেছিলাম 1207 টোকেনের মতো ডিপোজিট করেছি, এখন এটা এখনও আসে নাই, আমি দেখাচ্ছি আপনাদেরকে। এটা পেন্ডিংয়ে থাকবে, আই থিঙ্ক। ব্যাক করে আপনাদেরকে দেখাই, এখান থেকে জাস্ট আমরা আইস লিখে সার্চ করেছি এবং উপর দিকে যদি হিস্ট্রিতে আসি তাহলে এখান থেকে দেখতে পারবেন। ওকে, এখানে দেখেন আমাদের এটা কিন্তু প্রসেসিংয়ে আছে, এই যে আমরা যেটা ডিপোজিট করেছি এটা কিন্তু এখনও প্রসেসিংয়ে আছে, কিছুক্ষণের ভিতরে আমাদের এটা এখানে চলে আসবে, এটা তেমন ঝামেলার কোনো কিছু না। এইভাবে আপনি জাস্ট ডিপোজিট করে তারপরে আপনি ট্রেড কীভাবে করবেন এটা আপনারা জানেন আশা করি। এইখানে ট্রেডে আসবেন, এই যে ট্রেড রয়েছে ট্রেডে আসবেন, আসার পরে এখান থেকে ট্রেডে কী করবেন, এখান থেকে যে দেখেন আমাদের আরও 2 ঘন্টা পর এটা মার্কেটে লিস্টেড হবে দেখাচ্ছে, তো আপনি এখান থেকে আইস, এই যে আইস এখান থেকে সার্চ করে নেবেন, যদি আইস না থাকে আপনি এখানে কর্নারে ক্লিক করবেন, এই জায়গায় একটা অপশন রয়েছে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখান থেকে জাস্ট আপনি আইসিই লিখে সার্চ করবেন, আইসিই লিখে সার্চ করার পর ইউএসডিটির সাথে চলে আসবে, আসার পর এখান থেকে দেখেন এখানে একটা প্রাইস দেখাচ্ছে যেটা সলিড প্রাইস না, অরিজিনাল প্রাইসটা 4টার পরই দেখা যাবে। তারপর এখান থেকে সেলে ক্লিক করবেন, এটা 100% সেল করতে চাইলে 100% দিবেন, দিয়ে দেওয়ার পর এখান থেকে সেলে ক্লিক করলে এটা সেল হয়ে যাবে, এভাবে সেল করে নেবেন। আর এখানে আমাদের কিছুক্ষণের ভিতরে বাকিটা ডিপোজিট হয়ে যাবে, এটা কোনো প্যারার বিষয় না, তো এইভাবে সব কিছু করে নেবেন তাহলে হয়ে যাবে, আশা করি বুঝাতে পেরেছি। ভিডিওটা একটু লং হয়ে গেছে আমি জানি, জাস্ট অবশ্যই ধৈর্য ধরে সম্পূর্ণ ভিডিও দেখে কাজগুলো করে রাখবেন। ধন্যবাদ সবাইকে।